আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কম ঝামেলায় চিকেন বিরিয়ানি রান্না করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন করে নতুন কোনো ভিডিও চাললে সাথে সাথে আপনারা এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন তো চলুন বিভাগ শুরু করা যাক তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি সরাসরি একটা প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিলাম আটশো গ্রাম পরিমাণ মুরগির মাংস আর মুরগির মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে একটু ছোটো করে টুকরা করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি চারটার মতো এলাচ আর দিয়ে দেব এখানে দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা তো প্যাকেট যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটাই আমি এখানে ব্যবহার করছি আর এর মধ্যে কিন্তু সমস্ত উপকরণ অর্থাৎ মশলা দেওয়া আছে এজন্য আমি বাকি যে মশলা সেটা খুব কম পরিমাণ দেব তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই তো টক দইটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়া তবে আপনারা চাইলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়ে দেবো হাফশো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফশা চামচ পরিমাণ জিরা গুঁড়া তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ অর্থাৎ মাংসে যে পরিমাণ লবণ লাগবে তারপর দেবো হাফ কাপ পরিমাণ তেল তো তেলটা দেওয়ার পর এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে একটু ডলে ডলে মেখে নেবো এতে করে মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যাবে তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এভাবে মেখে আপনারা এক ঘন্টা দুই ঘন্টার জন্য রেখেও দিতে পারেন তবে আমি আধা ঘন্টার জন্য এই মাংসটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো মাংসটা এভাবে ম্যারিনেট হতে থাক এর ফাঁকে আমি চালটা রেডি করে নিছি তো এই জন্য একটা পাত্রের মধ্যে দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া পলোয়ার চাল নিয়ে নিলাম তারপরে চালটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব। তারপর খুব ভালো করে পানিটাকে জড়িয়ে নেব তো ঠিক এভাবে চালটা ভিজতে থাক আর আধা ঘন্টা পর আমি রান্নাটা শুরু করছি তো ভিউয়ার্স এদিকে আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করবো তো এই জন্য সরাসরি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ ভাজা অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা তবে আপনারা যদি পেঁয়াজ বেরেস্তাটা না থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা ভেজে তারপরে এই মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার হাতের কাছে যেহেতু পেঁয়াজ বেরেস্তাটা ছিল তাই আর আমি সময়টা নষ্ট করলাম না তো এখন আমি হাইটে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর এখানে কোনো পানি ব্যবহার করব না তো পাঁচ মিনিটের মধ্যে মাংস থেকে কিছুটা পানি ছাড়বে আর এটা দিয়ে মাংসটাকে প্রথমে একটু কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি আর আমি মাংসটাকে যেহেতু একটু ছোটো করে টুকরা করে নিয়েছি তাই এখানে হাফ কাপ পানি দিলে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি হাফ পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে সোলারাসটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নিছি। তো ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি যতক্ষণ না পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসছে তো কিছু সময় রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পলার চাল তো এখানে আমি কিন্তু দুই কাপ পরিমাণ পলার চাল দিয়েছি আর এই জন্য মাংস নিয়েছিলাম প্রায় আটশো গ্রামের মতো তো চালটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচটার মতো আসতো কাঁচামরিচ তারপর এর মধ্যে দিয়ে দেবো চা চামচ পরিমাণ জিরা তবে আপনাদের কাছে যদি জিরা না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে তারপর দিয়ে দিলাম পোলার জন্য যতটা লবণ দরকার ততটা লবণ তারপর এভাবে মাংসের সাথে নেড়ে ছেড়ে আমি এই চালটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব তো চালটা আলাদাভাবে রান্না করার দরকার নেই অর্থাৎ পোলাওটা রান্না করে আবার যদি দিতেন তাহলে আরও ঝামেলা বেড়ে যেত তো খুব সহজেই কিন্তু এভাবে আপনারা বিরিয়ানিটা রান্না করতে পারেন তো আমি এই মাংসের সাথে চালটাকে পাঁচ মিনিটের মতো আবারও ভেজে নিলাম তো পাঁচ মিনিটের মতো চালগুলো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি তো এখানে আমি যেহেতু দুই কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি সেহেতু এখানে আমি পানি দিচ্ছি চার কাপ পরিমাণ আর পোলাওতে সময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তো এখানে আমি চার কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনাতে ঢেকে আমি কিছু সময় রান্না করে নেব ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা একটু শুকিয়ে আসছে তো পানিটা প্রায় শুকিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে অর্থাৎ এই পরিমাণ থাকবে ঠিক এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব আর কিছু উপকরণ তো প্রথমে আমি দিয়ে দিছি এক টেবিল চামচ পরিমাণ চিনি কেন এখানে যেহেতু টক দই ব্যবহার করেছিলাম তো চিনিটা দিলে আমার কাছে বিরিয়ানির টেস্টটা ভালো আসে তারপর দিয়ে দিছি একশো চামচ পরিমাণ কেওড়া জল আর এই পর্যায়ে আপনারা লবণটাও টেস্ট করে নিতে পারেন যদি লবণ কম মনে হয় তাহলে দিয়ে নেবেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাটার মতো আলু বখারা আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তো নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর একটু চারপাশ থেকে ভালো করে গুছিয়ে এটাকে সমান করে দেব তারপর চোলা লো রেখে এটাকে দমে রাখবো তো আমি প্রায় বিশ মিনিটের মতো দমে রেখে দেব। এতেই কিন্তু চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর দমে দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যে পাত্রে আপনারা বিরিয়ানিটা রান্না করছেন সেই পাত্রটা পাতলা কিনা যদি পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে একটা আলগা তাওয়া দিয়ে নেবেন তারপর পাতিলটা বসিয়ে দমে বসিয়ে দেবেন তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনা একটা ছিদ্র ছিল সেটা বন্ধ করে দিলাম এখন আমি বিশ মিনিট পর ফিরে আসছি তো বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম তো ঢাকনাটা খুলে আমি প্রথমে এতে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তো এখন একটা চামচ দিয়ে এটাকে আমি খুব হালকা হাতে নাড়াচাড়া করে নেব তো বিরিয়ানিটা যেহেতু অনেক বেশি গরম তাই এটাকে প্রথম একটু এমন দেখাবে তো হাওয়াটা যখন বের হয়ে যাবে অর্থাৎ একটু অতিরিক্ত গরম ভাব চলে যাবে তখন দেখবেন যে বিরিয়ানিটা একেবারে ঝরঝরে হয়ে যাবে তো বৃহস আশা করি আমার এই আজকের সহজ চিকেন বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখেন এটা দেখতে আরও কত বেশি সুন্দর হয়েছে তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই চিকেন বিরিয়ানিটা